अच्छी शारद प्रात बेजे उठे थे आलोक मंदिर धरणीर बहिराकाशी अंतरित मेघमाला प्रकृति बांगालीर सर्वश्रेष्ठ उत्सव शारद उत्सव। शरतकाले निर्मल आकाशे निर्मल नीलिमाय धरणी रूप है शोभामय सोनाली धानेर सौंदर्य आस्वादने गृहस्थेर अंतर जखन प्रीति ओ आनंदे उच्छ्वसित चारिदिके जखन खुशीर साड़ा तखनी सेई समृद्धि देवीर आराधना पार्वण दुर्गोत्सव। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता असुर शक्ति विध्वंसिनी ब्रह्म स्वरूपिणी এই চিন্ময়ী মহাশক্তি জগতে মৃন্ময়ী মূর্তি রূপে পূজিতা। গুণ বা কর্মভেদে তিনি কখনো মহাকালী, কখনো মহালক্ষ্মী, কখনো বা মহাসরস্বতী রূপে প্রকাশিতা। মহাকালী রূপে তিনি মধুকৈটব, মহালক্ষ্মী রূপে মহিষাসুর ও মহাসরস্বতী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেন। আশ্বিনের শারদলগ্নে জগন্মাতা জগদম্বিকা যে মূর্তির মধ্যে দিয়ে পূজার বেদিতে দীপ্যমান সেটি দুর্গা দুর্গতিনাশিনী দশপ্রহরণ ধারিণী মহিষাসুর মর্দিনী মূর্তি। ত্রিভঙ্গস্থান সংস্থানং মহিষাসুর মর্দিনীম ওম জয়ন্দেবী চামুণ্ডে জয় ভূতাপহারিণী। জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। নমস্তুতে মহিষাসুরহিরণি ভক্তানাং সুখদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দৃশো জহি। দৈত্যরাজ মহিষাসুরের অত্যাচারে ক্লান্ত বিধ্বস্ত দেবগণ পদ্মজনী ব্রহ্মার নেতৃত্বে একত্র হয়ে বিষ্ণু ও শিবের শরণাপন্ন হলেন। স্বর্গভ্রষ্ট দেবতাদের হৃদয়ে উদ্বেলতা আর কণ্ঠে কাকুতি। যে করেই হোক মহিষাসুরকে বধ করতেই হবে। দেবতাদের কাছ থেকে এই বিপদ জেনে মধুসূদন ও মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হলে তাঁদের মুখমণ্ডল হতে এক মহা তেজ নির্গত হতে লাগল। তারপর অন্যান্য দেবতার শরীর থেকেও বিপুল তেজরাশি বেরিয়ে এল। এই সম্মিলিত তেজপুঞ্জ থেকে আবির্ভূত হলেন এক ভুবন মোহিনী দিব্য মাতৃমূর্তি। অতুলং তত্র তত্তেজঃ সর্বদেব শরীরজম একস্থং তদ্ভুন্নারী ব্যাপ্ত লোকত্রয়ং ত্রিশা। শম্ভুর তেজ থেকে সেই রমণী মূর্তির মুখমণ্ডল, যমের তেজে তাঁর কেশদাম, বিষ্ণু তেজে তাঁর বাহুসমূহ উৎপত্তি হল। সমস্ত দেবতার পুঞ্জীভূত তেজ থেকে এই মহাদেবীর দেহে অন্যান্য অবয়ব গঠিত হল। তেজরাশি সমুদ্ভবা সেই সংঘশক্তি রূপিণী জ্যোতির্ময়ী মাতৃমূর্তিকে দর্শন করে অমরগণ
দেবতা তাদের নিজ নিজ অস্ত্র ভূষণ ও বাহনের দ্বারা সেই জ্যোতির্ময় মহাজননীকে সুসজ্জিত করলেন। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, মহাকাল দিলেন খড়গ, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বিশ্বকর্মা দিলেন শানিত কুঠার ও অভেদ্য কবচ, যমরাজ দিলেন কালদণ্ড, পবন দিলেন ধনু, সমুদ্র দিলেন নাগপাশ, সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে ছড়িয়ে দিয়েছিলেন তাঁর সমস্ত কিরণ, ক্ষীরোদ সমুদ্র থেকে উঠে এল দেবীর জন্য মণিমুক্তা খচিত পরম সুন্দর উজ্জ্বল অলঙ্কারাদি, বাহন হিসেবে ব্যবহারের জন্য দেবীকে সিংহ দিলেন হিমগিরি, তারপর সেই দনুজ দমনী সিংহবাহিনী ভদ্রা ভগবতীকে দেখে সমস্ত দেবতা জয়ধ্বনি করে উঠলেন এবং ভক্তি বিনম্র চিত্তে জগন্মাতার স্তব করতে থাকলেন। সিংহাস্থা শশি শেখরা মরকত প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্র ধনু শরাংশ্চ দধতি নৈত্রয়ী স্ত্রীভিঃ শোভিতা দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার, দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ দেখলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে আনতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত, দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। শুরু হল মহিষাসুরের সঙ্গে দেবীর প্রবল সংগ্রাম, দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল, বিষ্ণু বিলাসিনী বিষ্ণু ভগব
পুনরায় পুরুষ বেশে আত্মপ্রকাশ করল অনুশাসন। দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করল। রণবাদ্য দিকে দিকে নিনাদিত, চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রকরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষ রূপকে সদম্ভে বললেন, গর্জ গর্জ ক্ষণং মূঢ় মধু যাবত পিবাম্যহম মায়ান্বয়ী হতত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলেবিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা পৃথিবীতে পরিব্যাপ্ত।
সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, ওই নূতনের কেতন হোডে কাল বসে ঘিরে ঝড়, তোরা সব জয় ধ্বনি কর, তোরা সব জয় ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহ দরে কলক ভেঙে ভাঙলো আগল, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারে সিংহ দরে খমক ভেঙে ভাঙলো আগল, নৃত্য গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে, নৃত্য গহন অন্ধকূপে।